ফের বিস্ফোরক মামলা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যে বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ, বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে গ্রাম ছাড়া করা এবং এক ঘরে করে রাখার হুঁশিয়ারি। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কনভেনশনে এমনটাই হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করেছে বিরোধী দলনেতা হিসাবে, তার নাম আপনাদের সামনে আমি তুলতে চাই না। আর মাস কয়েক পরেই লোকসভা নির্বাচন, তাই নির্বাচনে প্রাক্কালে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে ময়দানে নেমেছেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন ব্লকে ব্লকে কনভেনশন করে চলেছেন। শনিবার বিকেলে তৃণমূলের এমনই এক ব্লক কনভেনশন অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে। এই দিনের এই কনভেনশনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি সহ আরও অনেকেই। ভিড়ে ঠাসা কনভেনশনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ সারান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি তার বিস্ফোরক বক্তব্যে রাজ্যে বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ করেন, সেই সঙ্গে বিরোধী সিপিআইএম কংগ্রেসকে চিহ্নিতকরণের মাধ্যমে গ্রাম ছাড়া করা এবং তাদের একঘরে করে রাখার হুঁশিয়ারি দেন। পশ্চিমবঙ্গের বুকে আবার জন্মগ্রহণ করেছে বিরোধী দলনেতা হিসাবে, তার নাম আপনাদের সামনে আমি তুলতে চাই না। বেইমান বিশ্বাসঘাতক সিপিএম দেরকে চিহ্নিত করে গ্রাম ছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধু, গ্রামে বয়কট করার চেষ্টা করতে হবে। যে সমস্ত কংগ্রেসীরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, কথা বলার মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজের মধ্যে চিহ্নিতকরণ করে একঘরে করার চেষ্টা করতে হবে বন্ধু। তৃণমূলের জেলা সভাপতির এই বিস্ফোরক বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিরোধীরা। বিরোধী বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের জেলা সভাপতির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন, পাল্টা তার বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। উনি যে বলছেন রহিম বক্সি মির্জাফর, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে উনি মির্জাফর বলেছেন। ইনারা মির্জাফর নয়, মির্জাফর উনি বলে, সেই জন্য মির্জাফর শব্দটা উপস্থাপন বারবার উনি করছেন। কারণ উনি তো দেখা গেছে যে দল ক্ষমতায় আসছে সেই দলের দিকে নিজেকে নিয়ে চলে যাচ্ছেন, কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো সিপিএম, এখন তৃণমূল ক্ষমতায় এসছে সেজন্য তৃণমূলে নিজেকে নিয়ে চলে আসছেন। সব থেকে বড় মির্জাফর তো জনসাধারণের কাছে উনি। তৃণমূলের মালদা জেলা কংগ্রেস সভাপতি রাজনীতিতে অত্যন্ত অপরিণত, গণতান্ত্রিক মূল্যবোধের যে শিক্ষা সেই শিক্ষারও অভাব তার মধ্যে আছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে এই ধরনের মন্তব্য করাটা ফৌজদারি অপরাধ, আইনের শাসন এখানে থাকলে পরে তাকে পুলিশ হেফাজতে থাকতে হতো। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তাই এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি, যার অঙ্গ হিসাবে রবিবার এমনই এক কর্মসূচি নজরে এলো মালদার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকায়। এদিন সকাল সকাল বুলবুলচণ্ডী চণ্ডী মাতার মন্দিরে বিজেপি নেতা কর্মীরা স্বচ্ছতা অভিযান কর্মসূচি রূপায়ণ করেন। কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রথমে মন্দির চত্বরে ঝাড়ঝাঁটা দেন, এরপর মন্দির ধুয়ে মুছে সাফ সুত্র করে তোলেন। আমাদের 500 বছরের মানুষের যে তাদের যে দীর্ঘদিনের যে লড়াই, সেটা আগামী 22 জানুয়ারি তারিখে সেটা পুরোপুরিভাবে সেটা হচ্ছে পূর্ণ হতে চলেছে। আগামী 22 জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে আমাদের অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেখানে যেখানে আমাদের তীর্থস্থান আছে, মন্দিরগুলি আছে, সেটাকে আমাদের হচ্ছে পরিষ্কার করা, সাফ সাফাই করা এবং সেটা হচ্ছে যে আমাদের এই মন্দিরগুলোকে স্বচ্ছতা নিয়ে আসা। তাই আজকে আমরা স্বচ্ছতার অভিযানে আমরা সবাই এখানে আছি।